মহান আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দরুদ সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে আমরা আজকে যে বিষয়টা নিয়ে লাইভ অনুষ্ঠান করতে যাচ্ছি আসলে অনেক ব্যস্ততা আপনারা জানেন যে কোরবানির মৌসুম তারপরও একাধিক জায়গা থেকে আমাদের কাছে একটি বিষয় নিয়ে অনেক মেসেঞ্জার এবং ফেসবুক পেজের আমার যে পেজ আছে যে পেজ থেকে লাইভটা আসছি এখানে প্রচুর পরিমাণে মেসেজ এসে জমা হয়েছে এবং ব্যক্তিগতভাবে ব্যক্তিগত হয়েছে যে সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সত্যই কি কোরআনে নামাজ বা সালা আদায় করলে জান্নাত পাওয়া যাবে এমন কি কোথাও কি কোরআনে নাই এটা কি আসলে আদৌ সঠিক কিনা আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টা তুলে ধরার জন্য সর্বপ্রথম হলো যে আমরা আসলে আল্লাহর ওয়াস্তে বলছি যে আমরা কোনো মানুষের মানুষের কথা আমরা বিনিয়ে মোটো বাড়িয়ে বলবো না যতটুকু কোরআন হাদিসে আছে আমরা ঠিক ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে বলে নেই যে আসলে এমন কথাটা কেউ বলেছে কিনা আমাদের বিখ্যাত একজন বক্তা দায়ী যাকে নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম আপনারা জানেন যেহেতু লাইভ খুব একটা বেশি লম্বা করব না আমি শুধু এই উপরে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমি প্রথমে তার ভিডিও শুনে নিই তিনি হলেন আমাদের সকলের প্রিয় একজন দিনী ভাই মাওলানা হাফিজ মির হামজা হাফিজ হল্লা তিনি এই তেনার বক্তব্যটা আমরা শুনি তারপর সামনে যাচ্ছি ইনশাল্লাহ

মাওলানা আমির হামজার মুখ থেকে যে নামাজ পড়লে জান্নাতে দেবে এমন একটি আয়াতও তার চোখে ধরা পড়েনি কি পরবর্তীতে তিনি এই কথাও বলেছেন আপনারা ভিডিও সাথে এক পাবেন ইনশাল্লাহ যে এমনকি হাদিসের মধ্যেও বলেনি মানে সলা জান্না যে হাদিসটা রয়েছে আমিও হাদিসটা নিয়ে কথা বলবো না শুধু তিনি বলতেছেন যে কোনো হাদিসেও তিনি সালাতের সুসংবাদ এমন আয়াত বলেনি তো আমরা যদি কুরান হাদিস থেকে প্রমাণ করতে পারি এক নম্বর এই কথাগুলোর দ্বারা মানুষ সালাদ যেজন্য পড়তো তাওহিদের পরে সব থেকে বড় বুনিয়াল ইসলাম আলা হমসিন ইসলামের মূল স্তম্ভ হল পাঁচটি এর মধ্যে একটি হলো কালিমা অর্থাৎ ইলাহা ই এর পরেই হল সালাদ সহি বুখারি এবং মুসলিম মোত্তাফাক আলাই সোহি হাইনের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আসলাত ইমাদ উদ্দিন সালাত হলো ইমানের খুঁটি সালাত হলো ইমানের স্তম্ভ মেইন পিলারের একটি পিলার পাঁচটি পিলারের একটি পিলার এই হলো সালাত তার এই বক্তব্যর দ্বারা যে আপনাদেরকে আমি তিনবার ভিডিওটি শুনিয়েছি যে নামাজ পড়লে জান্নাতে যাবে এমন মানে জান্নাত দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে এমন একটি আয়াত মাওলানা আমির হামজা কোরআনুল কারিমের মধ্যে তিনি নাকি খুঁজে পাননি এটা তার এটা তার দাবি এখন আমি আসলে বাড়াবাড়ি করব না আমি সরাসরি আপনাদেরকে বলবো এই লাইভ অনুষ্ঠানটি যারা শুনছেন আল্লাহর আসতে বলবো যারা আমির হামজার অনুসারী আছেন যারা তাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসার চেষ্টা করি এবং যারা তাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য করে বলবো দেখেন যে তার এই কথাটা তার এই দৃষ্টতা কত বড় কোরআন বিরোধী আমি আপনাদের সামনে দলিল উপস্থাপন করব মানা না মানা আপনাদের ব্যাপার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মাআরিজের আবার বলছি সূরা আরিজের 34 এবং 35 নাম্বার আয়াত আবার বলছি মাওলানা আমির হামজা বলেছেন নামাজ পড়লে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে বা জান্নাতে দেওয়া হবে এমন একটি আয়াতও তিনি কোরআনে পাননি নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ অতএব সূরা আরিস আয়াত নাম্বার 34 এবং 35 আমি আবার বলছি সৌরা মারিস আয়াত নাম্বার চৌতিরিশ এবং পঁয়ত্রিশ নাম্বার আপনারা আয়াতটা খেয়াল করবেন আল্লাহ বলছেন ও লেদিন আহোম আয় তিহিম যারা নিজেদের সালাতকে যত্নবান মানে নিজেদের সালাতের প্রতি যারা যত্নবান ও লেদিন আহোম আয় লা যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান নোহান আল্লাহ কি দীপ বলছেন উল্যফিম স্পষ্ট শুনলেন তো উল্যফিম করামুন নিঃসন্দেহে তারা সম্মানিত জান্নাতে তাদের সম্মানিতদের অন্তর্ভুক্ত হবে সুবাহান্লাহ মাওলানা আমির হামজা খুঁজে পাননি আর আমরা কোরানুল কারিমে পেয়ে গেছি সোরাম আয়রিজের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত ওয়াল্লাদিন আহোম আয়ালা সোয়ালে তিহিম্মে হায়া ফেগুন যারা তাদের সালাতগুলোকে সালাতের প্রতি যারা যত্নবান এবং উলাই কাফি জেন্নাতিম্ম কোরামুন আর তাদেরকে আল্লাহ সুবাহানা হাওয়া তালা জান্নাতে সম্মানিতদের সম্মানিতদের অন্তর্ভুক্ত করবেন এই অত্র আয়াতে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল স্পষ্ট আল্লাহ জান্নাতের সুসংবাদ শুধু দেনই বরংচ কে আল্লাহ তার মাধ্যমে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে নিঃসন্দেহে জান্নাতের রাখবেন অথচ তিনি নাকি খুঁজেই পাননি কোরআনে সালাদ সংক্রান্ত বিরানব্বইটি আয়াত রয়েছে চুরাশিটি রয়েছে সরাসরি ফজিলাতের কথা হুকুমা হাকামের কথা আর বাকি রুকোসাজদার কথা রয়েছে অথচ তিনি কি বলছেন এই কথাগুলো তারা বিপদগামী করে বিপদগামী করে মানুষদেরকে সালা থেকে আপনারা বিমুখ করছে দ্বিতীয় দলিল তিনি খুঁজে পাননি আপনারা সবাই পাবেন যেমন আপনি যদি সুরা মুমিন আয়াত নাম্বার এক থেকে এগারো পড়েন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله سبحانه وتعالى والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس দিকশন তো আলযীনা ইয়ারিসুনাল ফিরদাউস স্পষ্ট। চদল জেনাত ও নাজানত সঙ্গত না কি বলছেন আল্লাহ যারা নিজেদের নামাজ যত্নবান থাকে নিজেদের জামান নামাজকে রুকু সাজদা কউমা সাল্লু কামা রআইতুমনি ওয়সলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনি তো পদ্ধতিতে যারা সালাত আদাই আদাই করে যারা সালাত আদাই করে আল্লাহ তাদেরকে বলছেন আলযীনা ইয়ারিসুনাল ফিদাউস। নিঃসন্দেহে তারা উত্তরাধিকার সূত্রে পাবে জান্নাতুল জান্ন এবং এবং তারা চিরকাল সেই জান্নাতের মধ্যে থাকবে চিন্তা করেছেন মাওলানা আমির হামজা একের পর এক এই ভ্রষ্টামি বক্তব্য দিয়ে যাচ্ছে আমি একবারের জন্য হলো আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি নিক্ষেপ করব। একবারের জন্য হলো এই লোকটাকে আইন এবং এই লোকটাকে প্রশাসনের মাধ্যমে এবং একবারের জন্য হলেও তাকে জিজ্ঞাসা করা উচিত বিশেষ করে আমাদের যারা বিজ্ঞ ঐলামায় একরাম রয়েছেন তাদেরকে বলা উচিত যে তিনি যেন এই ধরনের দৃষ্টতা দেখাতে না পারেন আমি এরকম বহুগুলো আয়াত দেখাতে পারি আমি আপনাদের সঙ্গে দুইটা আয়াত স্পষ্ট একেবারে জাজাল্লমান সোরা মা আয়াত নাম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ এবং সোরা মুমিনের নয় থেকে এগারো নাম্বার আয়াত পর্যন্ত পড়ে আমি তেলাওয়াত করে অনুবাদ করে আপনাদের সঙ্গে সেরে দিলাম আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের কথা বলেছেন আর তিনি নাকি সালাতের মধ্যে কোরআনের মধ্যে নামাজ পড়লে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে এই রকম কোন আয়াতই নাকি তিনি খুঁজে পাননি তিনি পাবেন কি করে তিনি হয়তো কোরআন ঠিক মতো পড়েন না এই হয়তো তিনি পান না তিনি হয়তো কোরআন লেখাপড়া না করেই এই সমস্ত মন্তব্য করেন মসজিদের বসে এই ধর্মের কথাগুলো বলেন কি করেছে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক আনায়ত করুন আল্লাহ তালা আমাদেরকে সহে সমাজ দান করুন এবার তিনার দ্বিতীয় দাবি হলো যে দ্বিতীয় দাবি তিনি করেছেন যে উনি হাদিসের মধ্যেও নাকি পাননি হাদিসের মধ্যেও নাকি উনি দেখেননি যে সালাতের ফজিলতের কথা বা সালাতের তিনি হাদিসের মধ্যে নাকি পাননি যে সালাতের মানে জান্নাতের সুসংবাদের কথা হাদিসের মধ্যেও নাকি নেই আমি আমির হামজাকে বলবো যে আপনি বাংলা মেশকাত হয়তো পড়েছেন আপনি এই যে আমার হাতে রয়েছে মেশকাতুল মাসাবিহ যেটা কওমি মাদ্রাসার পাঠ্য বই আমি আপনাদের সামনে এই মেশকাতুল মাসাবিহ থেকে পড়ে হাদিস শুনিয়ে দিচ্ছি আপনার পেজ নাম্বার আছে তিনশত

যে নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে আহসানুল উদুয়া তিনশো আটনা নাম্বার তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠ থেকে হাদিস শুনিয়ে দিলাম মেশকাত একেবারে আরবি যেটা আমাদের দেওবন্দের সাপ যেটা পরে আলেম হয় দাউরা হাদিসের আগে মেশকাত জামাতে পড়ানো হয় নবী সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম স্পষ্ট করে স্পষ্ট করে দিলেন যে সালমান ফার্সি থেকে বর্ণিত আহসানুল উদুয়া কেউ যদি উত্তমরূপে অজু করে থুমা আতাল মাসাজিদ অতঃপর মসজিদের দিকে গমন করে ফাহুয়াজা ইরুল্লহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তার সাথে সরাসরি সাক্ষাৎ করেন সুবহানাল্লাহি ও বিহামদিহি মহান আল্লাহ তার সাথে সাক্ষাৎ করেন এবং শুধু তাই না রাসূল সাল্লাম বলেছেন যে ফিয দালামি ইলাল আল মাসাজিদি বিনুরি তাম্মা ইয়াওমাল কিয়ামা নুরি তাম্মা এবং কেয়ামতের দিন এই সালা তার জন্য সুসংবাদ হবে সুসংবাদ হবে তাহলে এবার আপনি বলেন আমির হামজা হাদিস থেকে তিনি সালাতের ফজিলতের কথা পান নাই মানে জান্নাতের সুসংবাদ এখন আমি আপনাদের সামনে আরো একটি গ্রন্থ দেখাবো ইমাম কাজী সৌকানি রহমতুল্লাহ আলাই আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে গ্রন্থটি এটার নাম হলো নায়ালুল আওতর এই গ্রন্থের আমি কোট নোট করে রেখেছি এই গ্রন্থের মধ্যে হাদিসটি আমি একদম পাঠ করে আপনাদেরকে আ শোনাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আনাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহু ওয়সল্লাইতা আমি পাঁচ ওয়াক্ত ও আদাইতু আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আদাইতু জাকাত এবং জাকাত আদায় করি এবং অসন্ত রমাদান এবং রমজানের সিয়াম পালন করি আপনার স্পষ্ট শুনলেন এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলছেন হে আল্লাহর রাসুল্লাহ কয়লা সাল্লাম আমি পাঁচ শক্ত সালাত আদায় করি আমি জাকাত আদায় করি এবং রমজানের সিএম আদায় করি এতে আমার মর্যাদা কি বা আমার ফজিলত কি রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন যে কলা তিনি বলেছেন মিনাস সিদ্দী ক্লিন আওয়াজ সুহাদা মিনাস সিদ্দী ক্লিন আওয়াজ সুহাদা নায়ালুল্লাহতারের হাদিস দেখালাম মিনাস সিদ্দী ক্লিন আওয়াজ সুহাদা নায়ালুল আওতা থেকে হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম রাসুল সাল্লাম বলেছেন তুমি যদি পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করো মিনাত মিনা সিদ্দিক সুহাদা তাহলে তুমি জান্নাতের মধ্যে সিদ্দিকদের সাথে এবং তুমি সুহাদাদের সাথে থাকতে পারবে আল্লাহ সুবাহান তোমাদেরকে সুহাদাদের সাথে থাকার তৌফিক দান করবেন কোথায় জান্নাতে গেলে সিদ্দিক কি কারা এর মধ্যে হলে সৈয়দেন আবি বকর সিদ্দিক কিরা দিয়ে আল্লাহ তাহলে আবি বকর সিদ্দিকের সাথে সেই ব্যক্তি জান্নাতে থাকতে পারবে এবার আমার কাছে আরেকটি আরবি গ্রন্থ রয়েছে দেখতে পাচ্ছেন বুলুগুল মারাম মিন আদিল্লাতি আহকাম বিখ্যাত গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই খানের গ্রন্থের মধ্যে আমি গ্রন্থ পৃষ্ঠাটি এই হলো আপনি দেখতে পাচ্ছেন বুলুগুল মারাম এই গ্রন্থের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার হলো 848 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচ ওয়াক্ত সালাত পড়লে পাল্লা তালা পাঁচটি পুরস্কার দান করবেন কেউ যদি দৈনিক পাঁচবার সালাত পড়ে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এর মধ্যে একটি হলো অর্থাৎ কেউ যদি পাশ্চাত্য সালাত পরে এমন ভাবে আল্লাহ তালা তার সমস্ত যাবতীয় গুণাকে মাফ করে দেন এবং আল্লাহ সুবাহ অবশ্যই তার জন্য জান্নাত দান করেন